Шукача чая яче, а чая рая ри. Шукача чая яче, а чая рая ри. Хашиканай миле мише, амадер эй бари. Хашиканай миле мише, амадер эй бари. তিন দিন ধরে ঝাড়ফুঁক করতেছে, ওরে ভূতে ধরছে না পেতনি ধরছে কইতে পারতেছেন না, এইভাবে চিকিৎসা হবো কেমন? এই ছেলেটা কে? সাংঘাতিক বেয়াদব। আগে কোন রোগী ভালো হইতেছে না কেন? তুই চুপ কর সুরুষ, বেজালটা তাহলে তুই লাগাইছস। আমি আবার কি করলাম? আমি তো সবসময় তোমার ভালো চাই। আমার ভালো চাও? বড় ভুবুর কাছে সব কইয়া তুমি আমার ভালো চাও? এই মামলার পিছনে তো মেলা টাকা খরচ করে ফেলাইলাম, ওই 50 বিঘার একটা জমি পাওনের লেগা। আর কবে রায়ব? এইসব কাজের জন্য সময় লাগে চাচা, আমি উকিলের সাথে কথা বলি। শুধু কথা বললে হবে না, তারে বইলা দিবা এই মামলার জন্য আমি আর কোনো টাকা বসা দিব না। তুমি কলেজে না গিয়ে এখানে কেন? আপনারা দেখতে আইছি। তুমি কি আমাকে নতুন দেখছো? ধরেন আপনারা যতবারই দেখি ততবার নতুন করে দেখি। ওই সুরুজ ভাই তো এখনো বলে ময়নারে কোনো ভূতে ধরে নাই। ভূতে ধরে নাই, আমি ধরছি। এই আমি কি ভূত যে আমি ময়নারে ধরুম? কি বলো, কে বলছে? আমি দুর্বল হয়ে গেছি, আমি ঠিকই আছি তো। খবর কিছু শুনছো নাকি? কি বড় বড়ি খবর তো? হ্যাঁ, সে তো তুই ভালো জানোস। আবার কি হয়েছে? আরে ময়না তো ভূত গেল না, আজ রাইতেই নাকি নান্টু কবিরাজ রে আনবো। নান্টু কবিরাজের কথা আমি চাষিরে কইছিলাম, দেখবি এবার ভূত বাপ বাপ করে পলাবে। ও ভাবি, যাইবা নাকি? না রে, আমার অনেক কাজ আছে, তুই যা। তুমি গেলে না হয় যাইতাম। দেখি আচ্ছা, তুই তোর কাজ কর। কি করে মারি দেবো আমি বুঝি না। সারাদিন কই থাকো? গেছিলা কই? কই থাকি মানে কামই তো থাকি সারাদিন। ও এখন খুব ভালো লাগতেছে? দৈনিক হাজিরায় মানসী বাড়ি কামলা খাটতে খুব ভালো লাগতেছে না? কি হইলো ভাবি, বাইরে পর চিল্লাইতেছো কেন? এই তুই চুপ কর, তুই তোর কাজ কর। আচ্ছা, তোমারে যে একটা কাজ দিছিলাম গেছিলা? না, আমি যাইতে পারিনি। তুমি তো এখন যাবা না, তুমি আমারে পাগল বানাই ছাড়বা। কেমনে যে যাই, খুব লজ্জা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার একলা যাওয়ানোর কাজ নাই, তোমার লগে আমিও যাবনি। ঠিক আছে। আচ্ছা, জয় কলকাতা বলি। কেউ কোনো কথা বলবো না, যে কথা বলবে ভূত তার মাথার উপরে গিয়ে পড়বো, আর মায়া মাংসের চুল যেন আলগানা থাকে। কবিরাজ সাহেব, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বল। এটা কি মেয়ে ভূত না ছেলে ভূত? এই খেড়া হন দেখি আর কি করে, আমার লোকে ফাইজলামি না। এটা ইয়ার কি না, আমি আসলেই জানি না এটা ছেলে ভূত না মেয়ে ভূত।
তুই জানবি কেমনে? তুই কি ভূত নিয়ে লেয়াপড়া করছিস নাকি? আচ্ছা কবিরা সাহেব, আপনি কোন কলেজে পড়াশোনা করছেন এই ভূত নিয়া? আমার সাথে ফাইজলামি করার আগে তুমি ঠিক হইব না, এর ফলাফল কিন্তু ভালো হইব না বলে আইতাছি। কবিরা সাহেব কইলেন না, মনে পড়ে ছেলে ভূত ধরছে না মায়া ভূত ধরছে। আপনারা কি ফাইজলামি বন্ধ করবেন নাকি আমি চলে যাবো? বড়মা, ও বড়মা, এই তোমরা সবাই চুপ করো তো। এই কবিরাজ, কাজ শুরু করো। আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে, এইটার ফল বিতে যাবে না। কি তোমার ওই ব্রহ্মাস্ত্রটা কি? এই ছাটা দিয়া ফু দিয়া দুটো আঘাত করলেই ভূত বাপ বাপ করে ভাগবো মাদরনি। আপনি কি কম কবিরা সাহেব, আপনি আমার মেয়ের ঝাড়া পিটা করবেন? জীবনে যার গায়ে একটা ফুলের আসর পড়ে নাই আপনি তারে পিটাইবেন? আপনি ভুল বুঝতেছেন মাদরনি, এই মন তো পড়া ঝাড়ু দিয়া আমি তো ভূতরে পিটামো, আপনার মাইয়ার গায়ে একটা আচরও লাগবো না। যা চিৎকার চেঁচামেচি করবো সেটা তো ভূতে করবো। আপনি আমারে ভুল বুঝেন না মাজননি। এই কইতেছেন তার গায়ে কোনো আসল লাগবো না, আবার কইতেছেন চিল্লাচিল্লি করবো। মায়ের চোটে চিৎকার চেঁচামেচি করবো আসলে ভূত। কবিরাজ, যা করনের করো, ভূত তাড়ান চাই। আচ্ছা আম্মাজি, এই জয় কলকাতা ওয়ালি, এই ভূত, আচ্ছা এই পাইছি তোরে, এই যা এই ধরছি পাইছি। কি কবিরাজ, ভূত গেছে? দেখ না বাবা সুরজ, কবিরাজ বলছে মায়ের ডেরে নাকি ঝাঁটা পিটা করবো, আবার এটাও কইতেছে এর গায়ে নাকি এগুলো পরবো না। কি কবিরাজ সাহেব, কথাটা কি ঠিক? আমি কখনো মিথ্যা বলি না, নান্টু কবিরাজ কখনো মিথ্যা বলে না, যা বলে তাই ঠিক। এই ঝাঁটার বাড়ি খায়া কত ভূত বাপ বাপ করে তালাইছে। আপনি মিথ্যা না সত্যি বলতেছেন তার প্রমাণ এখনই হয়ে যাবে। ভাই, এত লোক থাকতে পরীক্ষা করার লাগে আপনি আমারে পয়সা লইলেন? একদম চুপ, এর তো মন্ত্র পড়া ঝাঁটা, এটা মারলে কোনো ব্যথা লাগবে না তো? তাহলে একটু আসতে মারি। তুই চুপচাপ খারাপ। আচ্ছা আচ্ছা, আমি এতদূর আগানোর পরে
এই পোলাটা গন্ডগোল লাগাইলে সবকিছু তো সর্বনাশ হয়ে যাবো। কি সর্বনাশ হইব, কি সর্বনাশ হইব, সর্বনাশ হইলে আমরা দেখুম যাও এনে দেখায়, নাহলে তোমার ঝাড়া দেয় তোমার পিটাবো আমি। এই সুরুজ, তোরে এখানে ডাকছে কেডা, তোরে এখানে ডাকছে কেডা, আমাগর পারিবারিক ব্যাপারে তুই আসছস কেন? তুই কি চাস যে আমাকে ময়না অসুস্থ থাক? কিন্তু বড় ফুপু, চুপ যা এখান থেকে, একদম কথা কবি না যা। ফুপু, ময়নাকে পিটায় না, ওর দুর্বল শরীর সহ্য করতে পারবো না, আমার মেয়েটারে মাইরা ফেলায় না। তুমি চুপ থাকবো যা, বোঝো না, সে বিষয় নিয়ে কথা কইবে না। কবিরা সাহেব শুরু করেন। জি আম্মা। দেখছি কিছু একটা ঘটতেছে এই বাড়িতে, তা নাহলে এতদিন পর কেন এমন হইব? কি হইব আব্বা, আমরা তো কিছু করি নাই। আরে মানুষে কখন কি ভুল করে ফেলে সে নিজেও জানে না। ভুলের জন্য বাড়িতে ইট মারার কি আছে? মানুষের কি কোনো খায়দার কাম নাই যে বড় বাড়িতে ইট মারবো? এসব মানুষের কাম না, এসব ওনাদের কাম। কোনো কারণে আমাদের উপর খেপে গেছে। কি যে কর না আব্বা। তুই আমি যা তো। আর কইস না, বাড়িতে ভূতের আনাগোনা বাইরে গেছে, কাল রাইতে ইট মেরা দেখ কি করছে। আমার মনে হয় ভূতে ইট মারছে, মারছে আসলে মানছে। শোন সুরুজ, ময়নার যা অবস্থা দেখতেছি তাতে আমার কাছে ভালো ঠেকতেছে না, বাড়িতে ভূতের উপদ্রব বাইরে গেছে। আহা ফুপু, কইলাম তো ভূত পেতনি বলে কিছু নাই আসলে। তাহলে কাল রাইতে ইট মারছে কে? আমি? আপনিও মারেন নাই, ভূতেও মারে নাই, মারছে মানছে। শোনেন ফুপু, যত দেরি করবেন ময়নার অবস্থা কিন্তু তত খারাপ হইব। আমার মনে হয় ওরে কোনো ভালো ডাক্তার দেখানো দরকার। সেই কথা তো আমি অনেক আগে থেকে কইতেছি, শুধু শুধু ওই কবিরাজ মৌলভী দেখায় সময় নষ্ট করলেন, ময়নারও কষ্ট দিলেন। একটা ভ্যানের ব্যবস্থা কর, আমি তোর ছোট ফুপুর ওখানে নিয়ে যাই ময়নারে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আমি ভ্যানের ব্যবস্থা করতেছি। আর আমরা যতদিন থাকবো না এই বাড়ি দেখাশোনা করার দায়িত্ব কিন্তু তোর উপরে দেওয়া গেলাম। সেটা আপনি চিন্তা করেন না, আমি আসি তাহলে।
সুখে থাকি সবে মিলে নিয়ে বাড়ি বড় বাড়ি বড় বাড়ি বড় বাড়ি। শুকাচ্ছে ছায়া আছে আছে আর আয়ারি শুকাচ্ছে ছায়া। তুই ভালো হবি কবে? কেন কি হয়েছে? গ্রামের এত মানুষ থাকতে তোরে কেন ভূতে ধরল? কত করে মানা করছি, বাগানে টাগানে যাইস না, তুই আমার কথা শুনস নাই। এখন তুইও কষ্ট পাইতেছস, আমারও কষ্ট দিতেছস। তোমারে আমার ভূত ধরছে, তাইলে তুই এমন করস কেন মা? হ্যাঁ কেন করি কি করি? তোমার ভূত ধরছে নাকি কাকা? আপনার কিছুই করণ লাগবে, যা করণের আমরাই করুন, বস্তা যা বাইর করবো অর্ধেক তো আপনার করে যাবে। কি কয়রা বল, ওই চুরি করার হুকুম নেব? আপনি তো আর চুরি করতে যাইতেছেন না চাচা। আমারে বইলা কইয়া চুরি করতে যাইতেছে, আবার আমি নাও করতেছি না, এটা কেমন হইলো? হয় চাচা হয়। একটু ভাবতে দেরে। আহা দাদা, আপনি এটা নিয়ে এত বেশি ভাবতেছেন কেন? ধৈর্য নেন, ওই জমির ফসল আপনার, আপনি তো ওই জমির জন্য মামলা করছেনই। সবচেয়ে বড় কথা হইল, চাউলগুলা পাইলে আপনার কিছুটা উপকার হইব। ওই আমার কি চাইলের অভাব আছে রে? আমি পরের খেতে চাইল দিয়া ভাত খামো, কি আমার টেহা পয়সা নাই? কি মনে হয় তাকো, কোনোভাবে যদি চুরির কথাটা ফাঁস হয়ে যায় আর যদি জানে যে আমি এইসবের মধ্যে আছি, তাইলে? চিন্তা করেন না কাকা, কেউ ঘুণাক্ষর জানতে পারব না। তুই ঠিক কইতেছস তো আহমেদ, আমার কোনো বিপদ হইব না। কোনো সমস্যা হইব না কাকা, আপনি খালি আপনি হামেস চোরার না না কি জানি, মনটা সায় দেয় দেয় না। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি পরে জানা মনে। ঠিক আছে, আসসালামু আলাইকুম দাদা। আচ্ছা ওই যে সবুর খান যায়, উকিল সাহেব চল যাই। আরে শুনেন, মামলার তারিখের দিন সাক্ষীটা কিনে হাজির হয়ে যায় বুঝছেন। আচ্ছা রাখি। এ উকিল সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো আপনার কাছে যেতেছিলাম। কে, আমার মামলা রায় হয়ে গেছে? আরে সবুর করেন না, সবুর করেন। আরে ভাই আর কত সবুর করুম, সবুর করতে 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 তো আমি একেবারে ফতুর হয়ে গেলাম। এত অস্থির হলে তো হইব না এই সবুরে মেওয়া ফলে। আর শুনেন, আমি যে কামে আইছি, আপনার যে জমিটা নিয়ে মামলা হয়েছে ওই জমিটা আমার একটু ফিজিক্যালি দেখা দরকার। জমিটা ফিজিক্যালি দেখতে চাইবেন? কি রে উত্তরে চক না। একটা জিনিস খেয়াল করছো মোতালেব ভাই? কি খেয়াল করো? ময়না অসুস্থ হওয়ার পর থেকে সুরজ ভাই কেমন যেন হয়ে গেছে। তা তো হইবই, ময়না হইল সুরজের সবচেয়ে প্রিয় ছাত্রী, তার কিছু হইলে সুরজের তো খারাপ লাগবে তাই না? দূর, আমি বলি কি আর তুমি বোঝো কি। এই
ফেসের ফেসের না কইয়া কি বুঝাবি বুঝাতো? আমার মনে হয় কি জানো, ময়না আর সুরজ ভাইয়ের মধ্যে প্রেম ভালোবাসা হইছে। তুমি আমার কসু বুঝছো, যা বাড়ি যা। আমার কোনো কথারই তো দাম দিলা না, যাইগা থাকলাম না, গেলাম। ভূতের আর খাইয়ে দেয় কাম নাই, তোমাকে ভালো থাকুন কাইরা নিতে আসবো। আসবো কি চাচা, আইসা গেছে তো। আইসা গেছে, বিষয়টা কি? বিষয়টা আমার একটু বুঝায় কতো চাচা। আরে কি হইল, তুমি এমন ভাবে কাঁদতেছো কেন? আমার ময়নার কি হইছে বুবু, হকি আর ভালো হইব না। দূর জ্বালা, মায়ের কিছু হয় নাই। তাইলে ও এমন করে কেন? অসুখ হইলে মানুষ কি করে জানো না? আমি তো ওর কোনো অসুখ দেখি না। শোনো বুবু, কিছু অসুখ আছে মানুষ বাইরে থেকে দেখতে পারে না, কিন্তু ডাক্তার ঠিকই দেখতে পারে। আমি ময়নারে ছোটর কাছে নিয়ে যাইতেছি, ভালো ডাক্তার দেখাবো। ময়না ভালো হয়ে যাই, তুমি এক কাম করো, আমাকে দুই জোরের কাপড় চোপড় গুছাইয়া ফেলো, যাও। এসব কি শুনতেছি? কি শুনতেছো ভাই? ময়নারে বলে ভূতে ধরছে। ও মাইয়ারে কবিরাজ দেখাইলাম, আরো কত কিছু করলাম, ঠিক হইল না। সারা বাড়ি জুড়ে এখন খালি ভূতের আনাগোনা। তুমিও যদি এসব বিশ্বাস করো, তোমার আর কি বলবো। ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও, ওই ভূত টুত কিছু না। হ, মাইয়ারে ডাক্তার দেখাবো। বড় মামু কই? আছে তো, ঘরে আছে, যাও দেখা করো। না খাই অন যাই। আরে মুখে কিছু দিয়া যাও। আজ না, আরেকদিন আমুনে। মাইয়ারে ভালো ডাক্তার দেখাও, আর শুনো, আমার যদি দরকার হয় খবর দিও। আসি। হাসি কান্নায় মিলেমিশে আমাদের এই বাড়ি, হাসি কান্নায় মিলেমিশে আমাদের এই বাড়ি।